السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 25শে জামাদাসানি 1442 হিজরি মোতাবেক 7ই ফেব্রুয়ারি 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 35, বিষয়বস্তু আল ঈমান বিল মালায়েকা, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমানের দলিল এবং তার অর্থ বা তাৎপর্য। বলছেন লেখক, মা দলিল আলাল ঈমান বিল মালায়েকা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাই মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমানের দলিল কি? দলিল অনেক রয়েছে কোরআন সুন্নাই, তার মধ্যে কয়েকটি দলিল প্রমাণ এখানে পেশ করেছেন। বলছেন, আদিল্লাতু যালিকা মিনাল কিতাবে কাসীরা, মিনহা কওলুহু তাআলা ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এর দলিল প্রমাণ কোরআনে কারিমে অনেক রয়েছে। মালায়েকা মানে আমরা ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে বাংলায় আমরা ফেরেশতা বুঝে থাকি। মালায়েকা অধিকাংশ মানুষ বুঝবেন না বা বুঝেন না, সেই জন্য আমরা বলতে বাধ্য ফেরেশতা। কিন্তু আসলে আমাদের উচিত ইসলামের পরিভাষাগুলি কোরআন সুন্নায় যেভাবে এসেছে আরবিতে সেভাবেই বাকি রাখা, বহাল রাখা। আল মালায়েকা মালাকুনের বহুবচন, মালাক এক বচন, একজন ফেরেশতা। আল মালায়েকা বা মালায়েকাতুন এ হচ্ছে বহু বচন। মালাকুন আসলে ছিল মাল আকুন, সেই জন্য মালায়েকাতে হামজা এসেছে। যারা আরবি গ্রামার বুঝেন তাদের সুবিধার জন্য অনেকের প্রশ্ন উঠতে পারে, মালাক এক বচন, ওখানে তো হামজা নেই। আবার জামা বহু বচনে গিয়ে মালায়েকাতে হামজা কোত্থেকে আসলো? মালায়েকা ঈমানের যে ছয়টি রুকন রয়েছে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুকন বা স্তম্ভ হচ্ছে মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানের পরে। এতদিন পর্যন্ত আমাদের যে 34টা আলোচনা চললো আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে, মালায়েকার প্রতি ঈমানের ইনশা আল্লাহ তাআলা সংক্ষেপে, যেহেতু আমাদের আলোচনা অল্প সময়ে, সুতরাং দুটো আলোচনা এর উপর হবে। কিতাবে যেভাবে এসেছে ওইভাবে করলে, এমনি বিস্তারিত আলোচনা করলে অনেক দিক রয়েছে এবং অনেক সময়ের প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা একটা কিতাবের সাথে জড়িত, আল্লামা ইমাম হাকামি রহমতুল্লাহ আলাইহ, তো সেই কিতাবে যে কথাগুলি রয়েছে সেগুলি শুধু আমরা পেশ করব, তাতে প্রয়োজনে আমরা কিছু কথা আর সেখানে সংযোজন করব অন্য অন্য সূত্র থেকে। কোরআন সুন্নায় মালায়েকার প্রতি ঈমানের দলিল অনেক রয়েছে। তার মধ্যে মিনহা কওলুহু তাআলা, মহান আল্লাহর এই বাণী, সূরা শুরার আয়াত নম্বর 5, মহান আল্লাহ ইরশাদ করেছেন, মাল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, মালায়েকা ফেরেশতাগণ তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করে। তাসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। তসবিহ সব্বাহু সব্বাহ তসবিহ মানে আমরা এগুলো এমন ভাবে বুঝেছি যে এগুলোকে বাংলায় মনে করি তসবিহ, কিন্তু তসবিহ যদি আমাদেরকে তাৎপর্য বলতে বলা হয় তো অনেকে বলতে পারবেন না। তসবিহ বুঝেন, সুবহান আল্লাহ পড়া মানে তসবিহ করা, আল্লাহর তসবিহ করা। তসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলম সমস্ত রকমের দোষ, সমস্ত রকমের ত্রুটি, সমস্ত রকমের ঘাটতি, সমস্ত রকমের অসম্পূর্ণতা, অপারগতা, সমস্ত যেগুলো
আপনার দুর্বলতার দিক রয়েছে, সমস্ত এই রকমের ত্রুটি থেকে তিনি মুক্ত। এ কথার ঘোষণা বান্দার পক্ষ থেকে যা হয় এটি হচ্ছে তাসবিহ। আল্লাহ রাব্বুল আলমিনের এই তাসবিহ পাঠ করেন বা পবিত্রতা ঘোষণা করেন, মালায়েকাগণ আম্বিয়া রসুলগণ করেছেন এবং আল্লাহ নেক বান্দারা করেন, এমনকি প্রতিটি সৃষ্টি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত আল্লাহ রাব্বুল আলমিনের তাসবিহ বা গুণগান করে এবং পবিত্রতা ঘোষণা করে, মহিমা পেশ করে। আল্লাহ রাব্বুল আলমিন সূরাতুল ইসরায় বলেছেন, এমন কোন সৃষ্টি পৃথিবীতে নেই, কোন বস্তু নেই যা তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করে না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রতিটি সৃষ্টি প্রতিটি বস্তু যা কিছু হোক না কেন, প্রাণ বিশিষ্ট হোক প্রাণহীন হোক, গাছপালা হোক শুকনো হোক আর কাঁচা হোক, যা কিছু হোক না কেন, পাহাড় পর্বত হোক সমস্ত কিছু আসমান থেকে জমিন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে আসমান জমিনের সবকিছুই তার তাসবিহ করে প্রশংসার সাথে সাথে। তবে আমরা যে দেখতে পাই না, বুঝতে পারি না, আমরা তো দেখি না আমাদের চারপাশে যে সব সৃষ্টি রয়েছে সেগুলি তাসবিহ করছে কিভাবে। আল্লাহ বলছেন তাসবিহ করে কিন্তু তোমরা তো উপলব্ধি করো না, বুঝার ক্ষমতা নেই। তবে তোমরা তাদের তাসবিহ তোমরা বুঝো না, বুঝার ক্ষমতা নেই। তো এখানে মালায়িকা সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল মালায়িকা তুই ইউসাব্বিহুন, ফেরেশতাগণ তাসবিহ করেন, পবিত্রতা ঘোষণা করেন, বিহামদি রব্বিহিম তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাসবিহ প্রশংসার সাথে সাথে যদি করতে হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কালিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সহিহ বুখারী সর্বশেষ হাদিস যেই তাসবিহ সম্পর্কে বলা হয়েছে যে খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অত্যন্ত হালকা, হাবিবাতান ইলা রহমান আর পরম করুণামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, আর সাকিলাতান ফিল মিজান, আল্লাহর দাঁড়ি পাল্লায় কিয়ামতের মাঠে যে নেকি গুনার ওজন হবে সেখানে নেকির পাল্লায় অত্যন্ত ভারী ওজন সহ। রবের প্রশংসার সাথে সাথে তসবি করেন ফেরেশতাগণ, বায়াস্তা ফেরুন এল মাল ফিল আর, এবং মালায়িকাদের আরেকটি কাজ হচ্ছে তারা ক্ষমা প্রার্থনা করে পৃথিবীবাসীর জন্য, যারা পৃথিবীতে রয়েছে যারা ক্ষমার যোগ্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, অর্থাৎ মমিন মমিনাত যারা বিশ্বাসী তাদের জন্য, কাফের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, তবে ক্ষমার রাস্তা প্রার্থনা করা যাবে। একজন কাফের, একজন মুশরিক, একজন যে ইসলামের বাইরে রয়েছে সেটা মুরতাদ হওয়ার কারণে হোক অথবা জন্মসূত্রে সে ইসলামের বাইরে থেকে গেছে, যে কোনো কাফের মুশরিক হোক না কেন, তাদের জন্য ফেরেশতারা ক্ষমা চাইবেন, মানে হেদায়ত কামনা করেন। হেদায়ত হলে ক্ষমা পাওয়া যাবে, আর হেদায়ত না হলে, ঈমান যদি না থাকে আল্লাহর প্রতি, তৌহিদ না থাকে, তো ক্ষমার যোগ্য নয়। আল্লাহর সাথে শিরক করা হয় আল্লাহ মাফ করেন। ওয়াস্তা ফিরুন ইমান ফিরাও, তাহলে এই আয়াতে মালায়িকার অস্তিত্বের কথা এসছে, আমাদের বিশ্বাস করতে হবে তাদের আমল কর্মের কথা, তারা আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহ প্রশংসা করে এবং জমিনবাসীর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে, ক্ষমা চাই যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তারপরের আয়াত সূরা আরাফের দ্বিতীয় দলিলে ফেরেশতাদের অস্তিত্ব রয়েছে এবং তাদের বেশ কিছু বিভিন্ন রকমের কাজ রয়েছে। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের নিকটে রয়েছে হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমার রবের কাছে যারা রয়েছে, রবের কাছে কারা রয়েছে, ফেরেশতা মালায়েকা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার এবাদতে আল্লাহর এবাদতে তার অহংকার প্রদর্শন করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ী হয়ে আল্লাহর সামনে এবাদত নিবেদন করে,
শত্রু ও মালায়েকাতে তার মালায়েকা ফেরেশতাদের শত্রু ও রসূলহি তার রসূলগণের শত্রু ও জিবরিল জিব্রাইল ফেরেশতা তার শত্রু ও মিকাল মিকাল মিকাইল দুটোই নাম এরকম জিবরিল জিব্রাইল দুটোই নাম এবং কেরাতে দুই রকমই রয়েছে কোন কেরাতে জিব্রাইলা রয়েছে কোন কেরাতে জিবরিলা ও মিকালা প্রসিদ্ধ যে কেরাতে আমাদের কাছে এশিয়ায় আরব অথবা আনারব যে এশিয়া তাতে যেটা প্রসিদ্ধ কেরাত সেটাতে রয়েছে হাফস আন আসেম হাফস ইমাম হাফস আসেম থেকে আসেম বিন বিন নুজুদ বর্ণিত যে প্রসিদ্ধ কেরাত তাতে রয়েছে জিবরিলা ও মিকালা ফাইনাল্লাহ আদুউলিল কাফির জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে কাফের অস্বীকারকারী অমান্যকারীদের শত্রু যারা আল্লাহর শত্রু যারা মালায়েকার শত্রু যারা রাসূলের সাথে শত্রুতা রাখে রাসূলগণের সাথে যারা জিবরাইল মিকাইলের সাথে শত্রুতা রাখে জেনে রাখো যে তারা হচ্ছে কাফের এখানে আদুউলিল কাফির বলার অর্থ হচ্ছে যে আল্লাহর দুশমন হচ্ছে কাফের মালায়েকার যারা শত্রু তারা হচ্ছে কাফের রাসূলগণের শত্রু তারা হচ্ছে কাফের জিবরাইল মিকাইলের শত্রু তারা কাফের যেমন ইহুদিদের সম্পর্কে রয়েছে যে তারা জিবরাইল আলী ইসলামের সাথে বিদ্বেষ শত্রুতা রাখে ফাইনাল্লাহ আদুউলিল কাফির তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ কাফেরদের শত্রু আর আল্লাহ যার সাথে শত্রুতা রাখেন সে কোনোদিনই শান্তি পেতে পারে না সাময়িক প্রতারিত অনেকে যে তারা সুখের জীবনযাপন করেছে কিন্তু তাদের পরিণাম খুব ভয়াবহ রয়েছে এই তিনটি আয়াত পেশ করলেন দলিল হিসাবে ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের কাজকর্ম সম্পর্কে এবং ফেরেশতার মধ্যে আমরা জিবরাইল মিকাইলের নামও এখানে পেলাম বিশেষ করে আরো নামগুলি ইনশাআল্লাহ তাআলা আসবে যেগুলির নাম আমরা জানতে পারবো নাম সহ আমরা ইমান বিশ্বাস রাখবো আর যাদের নাম জানি না অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদের প্রতি আমরা বিশ্বাস রাখবো ওয়াতাকাদ্দামাল ইমানু বিহিম মিনাস-সুন্নাহ ফি হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস-সালাম ওয়াগাইরে এবং ইতিপূর্বে ফেরেশতাদের প্রতি ইমান সম্পর্কে আলোচনা এসেছে হাদিস থেকে একটি দলিল বা হাদিস এটি হচ্ছে জিবরাইল আলী ইসলাম সম্পর্কীয় হাদিস জিবরাইল ইসলাম যে রাসূলুল্লাহর কাছে মানুষের রূপ ধারণ করে এসে পাঁচটি প্রশ্ন করেছিলেন সেই হাদিসটি তাতে জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধারণ করে এসেছিলেন সেখান থেকে যেমন জিবরাইল আলী ইসলামের হাজা জিবরিল আতাকুম এই জিবরিল ছিলেন যিনি তোমাদের কাছে এসেছিলেন ইউআল্লিমুকুম আমরা দীনকুম তোমাদের দীনের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য তেমনি আমরা জানতে পেরেছি যে জিবরাইল আলী সাল্লাম মানুষের রূপ ধরে এসেছিলেন ফেরেশতাদের আর একটি বৈশিষ্ট্য জানতে পারলাম যে তারা রূপ বদলাতে পারে কখনো কোনো আকৃতি নেই আমরা দেখতে পাই না এটা হচ্ছে তাদের আসল যেমন জিন আমরা দেখতে পাই না তেমন মালায়েকা আমরা দেখতে পাই না এটি হচ্ছে আসল কিন্তু তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন জিন খারাপ রূপ ধারণ করা পছন্দ করে কারণ জিনদের মধ্যে বদ প্রকৃতির জিনের সংখ্যা বেশি পক্ষান্তরে ফেরেশতা মালায়িকা সম্মানিত আল্লাহর সৃষ্টি আর সবাই আল্লাহর অনুগত সুতরাং তারা ভালো রূপ ধারণ করে কোন খারাপ রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালামের হাদিসে রয়েছে যেটি দলিল হাদিস থেকে যে ফেরেশতাদের প্রতি ইমান এটি কোরআন সুন্নাহ ভিত্তিক বিষয় এবং অন্য অন্য আরো হাদিস রয়েছে বহু হাদিস রয়েছে সহি মুসলিমে একটি হাদিস রয়েছে যাতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা খালাকাহু মিন নূর সৃষ্টি সম্পর্কে যে মালায়েকাকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন তাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে নূর মানে আলো নূর মানে জ্যোতি নার হচ্ছে আগুন আর আগুন জ্বললে চারিদিকে যে আলো বিচ্ছুরিত হয় আলো ছড়াই হ্যাঁ জ্যোতি থাকে সেটি হচ্ছে নূর নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাদের সৃষ্টি করেছেন এই হাদিসটি এইভাবে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খুলিকাতিল মালায়েকাতু মিন নূর মালায়েকাকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে ফেরেশতাকে ও খুলিকাল জান্নু মিন মারিজ মিন নার এবং জিনকে সৃষ্টি করা হয়েছে
আগুন থেকে, অখলেক আদম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মিমা ওসিফালাকুম, তা থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে। কোরআনে কারিমের বেশ কিছু আয়াত বর্ণনা করা হয়েছে। আসজুদু লিমান খালাকতা তিনা, ইবলিস বলেছিল যে আল্লাহ তুমি যাকে কাদামাটি দিয়ে তৈরি করলে ওকে আমি কেন সিজদা করব। জি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং মানব জাতির মূল হচ্ছে মাটি। ওয়াল আহাদিস ফি শানিহিম কাসীরা, ফেরেশতাদের সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। এক কথায় ফেরেশতাদের প্রতি ইমান এটি গুরুত্বপূর্ণ একটি রোকন। কেউ যদি বিশ্বাস না করে, একজন ফেরেশতাকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফির হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি এখানে আজকে দর্শক, তা হচ্ছে মা মানাল ইমান বিল মালায়েকা। আচ্ছা, ফেরেশতাদের প্রতি ইমান বা বিশ্বাস, এই যে কথাটি আমরা বলছি, এর তাৎপর্য কি, এর অর্থ কি? বলছেন যে হুয়াল ইকরারুল জাজিমু বিওজুদিহিম, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ইমান বা বিশ্বাসের তাৎপর্য বা অর্থ হচ্ছে তাদের অস্তিত্ব সম্পর্কে অকাট্য ভাবে বিশ্বাস করা। মালায়েকার অস্তিত্ব সম্পর্কে আপনাকে দৃঢ় প্রত্যয় রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, দৃঢ় বিশ্বাসী হবে, সামান্যতম যেন সংশয় সন্দেহ না থাকে। তাহলে প্রথম হচ্ছে তাদের অস্তিত্ব বিশ্বাস করা, যে আল্লাহর এক সৃষ্টি রয়েছে যে সৃষ্টির নাম হচ্ছে মালাক বা মালায়েকা, আর তারপরে তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের কাজকর্ম ইত্যাদি সবগুলি যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত তা বিশ্বাস করা। ওয়ানহুম খালকু মিন খালকিল্লাহ, আর এই মালায়েকা আল্লাহর সৃষ্টি সমূহের একটি সৃষ্টি, অন্যতম সৃষ্টি, বরং শ্রেষ্ঠ সৃষ্টি। সাধারণ মানুষের চাইতে সাধারণ ফেরেশতা ফজিলতপূর্ণ, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না, অপরাধ হয় না, কিন্তু সাধারণ মানুষ দ্বারা বহু গুনাহ হচ্ছে। ওয়ানহুম খালকু মিন খালকিল্লাহ, আল্লাহর অন্যতম সৃষ্টি, তাহলে আল্লাহর মখলুক, জি, সৃষ্টিকর্তার সাথে কেউ শরিক নেই, তারাও আল্লাহর মখলুক, আল্লাহর বান্দা এবং আল্লাহর অনুগত বান্দা। মানব জাতির মধ্যে অনুগত রয়েছে, অবাধ্য রয়েছে, ভালো রয়েছে, মন্দ রয়েছে, কিন্তু ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তারা সবাই আল্লাহর অনুগত। মারবুবুন, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতিপালন করেন। মুসাখখারুন, তারা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ন্ত্রিত, জি, আল্লাহর অনুগত, আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে না। কোরআনে কারিমে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25 থেকে 27 রয়েছে যে ইবাদুন মুকরামুন, তারা সম্মানিত আল্লাহর বান্দা, সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওল, কোন কথায় আল্লাহর আগে বাড়ে না। ওহম বি আমরিহি ইয়ামালুন, এবং আল্লাহর নির্দেশ মোতাবেক তারা কর্ম করে, আমল করে, আল্লাহ যা আদেশ নিষেধ করেন তাই তারা করেন, যাকে যে কাজে লাগিয়ে রেখেছেন লেগে আছে। সূরা তাহরিমের আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমার, তাদেরকে আল্লাহ যা নির্দেশ দেন তার তারা কেউ বিরুদ্ধাচরণ করে না, ফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং যে সম্পর্কে তারা আদিষ্ট হন, ফেরেশতা মালায়েকা যা আদিষ্ট হন, যা আদেশ করা হয় তাদেরকে, তা তারা সম্পাদন করে, ফালুন, তারা করে ফেলে, ছুটি আসে। আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ পালনের জন্য সবসময় প্রস্তুত থাকে। আল্লাহ রাব্বুল আলমিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 20 তাদের সম্পর্কে বলেছেন যে লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে অহংকার করে না। এখানে লায়াস্তান কেফুন শব্দ নিয়েছে, কিন্তু এটি কোরআনে কারিমের আয়াত নয়। ইস্তিনকাফ মানে হচ্ছে নাক সিঁটকানো, অহংকার করা, অনীহা প্রকাশ করা। আল্লাহর ইবাদতে তারা অনীহা প্রকাশ করে না। ওয়ালা ইস্তাকবিরুন, তার অহংকার প্রদর্শন করে না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, এবং রাত দিন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে। লা ইয়াফতুরুন, কখনো তারা ক্লান্ত হয় না, কখনো তারা ক্লান্ত হয় না। ইয়াফতুরুন মানে হচ্ছে তারা বিরক্ত হয় না। ওয়ালা ইয়াস্তাহসিরুন, এবং তারা কখনো ক্লান্ত হয় না। মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, যতই ভালো মানুষ হোক না কেন,
একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে করে তো এইঘামি চলে আসে, বিরক্তি চলে আসে, অন্তর থেকে না আসলেও শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীরটা ভেঙে পড়ে, আর তারপরে মন লাগে না, নিশ্চয় মন লাগে না। এই হেকমতের কারণে আল্লাহ রাব্বুল আর বহুমুখী ইবাদত বন্দেগীর নির্দেশ দিয়েছেন আমাদেরকে, এবং বহুমুখী বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন, একরকম ইবাদত রাখেন। যদি আল্লাহ শুধু সালাতের কথা বলতেন, তোমরা সালাত পড়ো, তখন মানুষ সালাত পড়ে, সালাত পড়তে পড়তে একটা জায়গায় চলে আসে, সালাতের ইবাদত রয়েছে। তারপরে একসাথে আল্লাহ দিয়ে দেননি, ভাগ ভাগ করে দিয়েছেন, চলো জোহরে কিছু, আসরে কিছু, মাগরিবে কিছু, এশায় ফজরে কিছু ফরজ, কিছু সুন্নাত, কিছু বাধ্যতামূলক, কিছু করলে ভালো না করলে অসুবিধা নেই। এইভাবে এর মাধ্যমে পরীক্ষা হবে যে কে সত্যি নিষ্ঠাবান, আগ্রহী, কার অগ্রণী ভূমিকা রয়েছে আর কি অলস, বুঝে গেছে। তারপরে সেয়াম, শুধু সেয়াম রাখেননি, শুধু সেয়াম সেয়াম, রোজা রোজা, একঘামি চলে আসত, মানুষ ক্লান্ত হয়ে পড়ত। জাকাত, সাদকা, হজ উমরা, জি তাসবিহ তাহলিল, বিভিন্ন রকমের বহুমুখী ইবাদত বন্দেগী, অন্তরের ইবাদত, জবানের বাচনিক ইবাদত, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আর্থিক ইবাদত, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীর বিধিবিধান আল্লাহ শরীয়তে নির্ধারণ করেছেন, যাতে করে মানুষ বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী নিয়ে আল্লাহর সামনে নেকির ব্যালেন্স নিয়ে হাজির হইতে পারে, নাজাতের মাধ্যম খুঁজে পেতে পারে, এবং সেটা যেন সহজ হয়ে যাবে আমাদের জন্য। তারপর অধিকাংশ মানুষ সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, যে আল্লাহর সৃষ্টিকর্তা, আমাদেরকে সবকিছু তিনি দেন দিয়েছেন, তার ইবাদতে অনাগ্রহী। বহুমুখী ইবাদত বন্দেগী দেওয়াতে আরেকটি ফায়দা হচ্ছে যে কারোর জন্য কোন ইবাদত সহজ, কারোর জন্য কোন ইবাদত সহজ। এমন কিছু মানুষ আছে যাদেরকে সালাত পড়তে খুব ভালো লাগে, খুব মন লাগে, কিন্তু টাকা পয়সা দান করার ক্ষেত্রে কৃপণ হয় না, কোন রকম ফরজটা আদায় করতেই তাদের কষ্ট, জাকাত সাদাকা করতে পারবে না, বখিল। আবার কারো জনের বিপরীত, সালাত ওই ফরজটা পড়ে আর অন্য সালাত পড়তে আগ্রহী নয়, কিন্তু দান খায়রাতে আগে আগে থাকে, আবার কেউ সিয়ামে খুব আগে আগে থাকে, কেউ আবার হজ উমরা করা খুব বেশি পছন্দ করে। বহুমুখী ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং এক একজনকে এক এক রকমের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন, কারো অন্তরে সততা বেশি, অন্তরে ইখলাস নিষ্ঠা, এবং অন্তরে মানব জাতির জন্য কল্যাণ পছন্দ করা, এবং অন্তরের অবস্থাকে উন্নত থেকে উন্নততর করা, এই বৈশিষ্ট্যগুলো কারোর মধ্যে বেশি রয়েছে, কারোর জন্য সহজ, আবার কারোর জন্য বাচনিক ইবাদত সহজ, তসবিহ তাহলিল জিকির আজকার করা সহজ, কারোর জন্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, হ্যাঁ শ্রম দেওয়া সহজ, কারোর কারোর জন্য মানসিক পরিশ্রম, মেহনত, সৎ পরামর্শ দিয়ে মানুষের উপকার করা সহজ। এইভাবে আল্লাহ রাব্বুল বহুমুখী ইবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা এই জন্য দিয়েছেন, যাতে করে আমরা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আখেরাতে আমরা নেকির সম্বল নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারি। আজকের আলোচনা এখানে শেষ করেছি, আরেকটি আলোচনা ইনশা আল্লাহ তাআলা মালায়েকা সম্পর্কে আলোচনা সম্পন্ন করবো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।